চাকুরির ইন্টারভিউ না দিয়ে কোনো রাজ্য সরকার কাউকে সরকারি চাকুরি দিতে পারে না। শূন্যতা তৈরি করে যে সুযোগ দেওয়া হয়েছে তার সদ্ব্যবহার করার জন্য ফের একবার 10,323 শিক্ষক শিক্ষিকাদের প্রতি আবেদন জানালেন শিক্ষামন্ত্রী। অন্যথায় আর কিছুই করার থাকবে না বলে জানান তিনি। রাজধানীতে আন্দোলনরত 10,323 শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে ফের একবার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। রাজধানীতে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো রাজ্য সরকারের ক্ষমতা নেই ইন্টারভিউ না নিয়ে কাউকে সরকারি চাকরি প্রদান করা, তা সংবিধান এবং আইন বিরোধী কাজ, তাই রাজ্য সরকার কাউকে ইন্টারভিউ ছাড়া চাকরি দিতে পারে না। শিক্ষামন্ত্রী বলেন, 10,323 শিক্ষক শিক্ষিকাদের কথা মাথায় রেখেই গ্রুপ সি গ্রুপ ডি সহ অন্যান্য শিক্ষক পদে প্রায় 9,000 শূন্য পদ সৃষ্টি করে আবেদনপত্র আহ্বান করা হয়েছে, কিন্তু 10,323 শিক্ষক শিক্ষিকাদের একাংশ সেই বিষয়ে প্রস্তুতি না নিয়ে আন্দোলনে সামিল হয়ে রয়েছেন। তাদের উদ্দেশ্যে একরাশ বিরক্তি প্রকাশ করেই শিক্ষামন্ত্রী বলেন, সুযোগ যে দেওয়া হয়েছে তার সদ ব্যবহার না করলে পরবর্তী সময়ে আর কিছুই করার থাকবে না। সুতরাং যদি এরা না আসে, ইন্টারভিউতে না বসে, তাহলে তাদের চাকরি কিভাবে দেবে আমি অত জানি না। আমি অ্যাপিল করব করো জোরে রাজনৈতিক দলগুলির প্রতি, তাদের প্রতি আমাদের সিম্পেটি রয়েছে, আপনারা সহযোগিতা করুন এবং নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক ব্যবস্থা আইন সংবিধান মেনে যাতে ইন্টারভিউ আমরা নিতে পারি, সেই ইন্টারভিউতে বসলে কিছু একটা গতি হবে। যদি কেউ বাদ যায় তাদের কথা আমাদের মাথায় রয়েছে। আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে তারা এই আন্দোলন থেকে বিরত থাকুন। এখন এরপরে যদি কেউ আন্দোলন করে আমি কিছু বলার কিছু নেই, এটা তার ইচ্ছার উপর, কারণ গণতান্ত্রিক অধিকার সবাই রয়েছে। তবে তিনি এও জানান, ইতিমধ্যেই অনেকেই চাকুরির জন্য আবেদন পত্র জমা দিয়েছেন। একাংশ শিক্ষকদের আন্দোলনের পেছনে কোন রাজনৈতিক দলের পরোক্ষ মদত রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।